नमस्कार जलसाघर अनुष्ठने आज के आपनारा मध्य देखें एक जन प्रथितजशा शिल्पी विभिन्न विभाग शिल्पी संगे हमारा जलसाघर विभिन्न समय बसब अपन सबा के जलसाघर स्वागत जान। आजकल जिन शिल्पी कथाय गाने संगे थकन ना हमारा शास्त्रीय संगीत विभिन्न वाद्यजंत्र मध्य सबसे कठिन जो वाद्यजंत्र विश्वास करी थकें गुरुदेवरा आनुध्य वाद्यजंत्रे आजकल आमंत्रित शिल्पी विभाकर चौधरी। शिल्पी विभाकर चौधरी नमस्कार। नमस्कार। आज के अपन संगे शास्त्रीय संगीत एवं तार मध्य आनुध्य वाद्यजंत्र प्रयोग ये विषयगुली नहीं आपनार संगे आमरा आलोचना करते प्रस्तुत हुए। आपनी शुरूते आपनार कथा बोलूँ। आमी करीमगंजेर छेले आपनादेर पाशे आसाम करीमगंजेर छेले तो विगत 14-15 बछर धरे दिल्लीते आछे। शिक्षा आमार शुरू करीमगंजेई आमार मामार काछे श्रीराम चक्रवर्ती नाम। तारपर आमी सम्मभूषण करे আমাদের ওখানে করিমগঞ্জে একটা মণিমালা সঙ্গীত বিদ্যালয় বলে একটা স্কুল ছিল। তো যখন স্কুল থেকে বাড়ি ফেরার পথে স্কুলটা দেখতাম তো মনে মনে খুব ইচ্ছে ছিল তবলা শেখো, কিন্তু বাড়িতে সেরকম তবলার কোনো চল নেই আমাদের ফ্যামিলি। তবলাই কেন, অন্য যন্ত্র নয় কেন জানি না, সেটা বলতে পারি না। তবলাই বাজাতে ইচ্ছে। আচ্ছা আচ্ছা। সেটা হয়তো ওখান থেকে কোনো অর্ডার ছিল। হ্যাঁ সে তো বটেই। তো ওই স্কুলে আমি অ্যাডমিশন নেই, বাড়িতে কেউ জানতো না সেটা। বাবার কাছ থেকে স্কুলের টিফিনের জন্য 2 টাকা করে নিতাম, ওখান থেকে 20 টাকা একত্র করে ওখানে ফিস দিতাম আমি। 1 টাকা 20 টাকা 20 টাকা হ্যাঁ, বাবার কাছে 2 টাকা করে টিফিনের জন্য নিতাম। আচ্ছা আচ্ছা। মানে ওই 20 টাকা জোগাড় করার জন্য। হ্যাঁ। তো এইরকম এরকম করে আমার তবলা শিক্ষা শুরু হয়। নানান কিছু কারণ বশত ওই স্কুলটা তারপর কিন্তু বন্ধ হয়ে তো আমার তবলা শিক্ষা তার সঙ্গে কিছুদিনের স্টপ হয়ে যায়। 1990-তে আমি চলে যাই পরমানন্দ সঙ্গীত বিদ্যালয় বলে একটি স্কুল রয়েছে ওখানে শিখতে, এবং ওখানে নির্মাল্য বসু, আমার গুরুর নাম শ্রী নির্মাল্য বসু, ওনার কাছে আমি শুরু করি। ওখানে আমি প্রাচীন কলাকেন্দ্র চণ্ডীগড় থেকে বিশারদ পাশ করি। সেটা কোন বছরে? সেটা 1994-এ। আচ্ছা 1994। তারপর 1995-এ ওস্তাদ জাকির হোসেনের প্রোগ্রাম ছিল শিলচরে। তো তখন আমার মাধ্যমিক দেব আমি। 17 আর 18 ফেব্রুয়ারি ছিল এই অনুষ্ঠানটি সঙ্গীত চক্রের আয়োজিত। আর 15-ই মার্চ থেকে আমার পরীক্ষা ছিল, আমার মাধ্যমিক পরীক্ষা। তো আমি বাড়িতেই থাকতাম না, আমাকে রামকৃষ্ণনগরে তো ট্রান্সফার করা হয়েছিল আমার কাকুর কোয়ার্টারে পড়াশোনার জন্য। বাড়িতে থাকলেই তবলা বাজাতাম, ওখানে তবলা টবলা নেই, আমি আর আমার বইপত্র মাধ্যমিকে। যাই হোক, অনেকভাবে করে বাড়িতে ঝগড়া টগড়া করে আমি একাই রামকৃষ্ণনগর থেকে শিলচরে আসি জাকির হোসেনের প্রোগ্রাম দেখতে, ওস্তাদ জাকির হোসেন। সেই প্রোগ্রাম দেখার পর আমি একটু অন্যরকম তবলার প্রতি একটা ফিলিংস আসতে শুরু করি যে এটা একটা, তখন আমি হ্যাঁ ওনার সঙ্গে আমি যাকে আরও দেখেছিলাম আরেকজন শিল্পী পণ্ডিত কুমার বসু, কুমার বসু হ্যাঁ, ওনার তবলা সোলো আমি প্রথম দেখি। তো ওনাদের দেখার পর আমার মনের মধ্যে একটা বিশাল বড় দাগ কাটে যে তবলা নিয়ে তো এরকম জায়গায় যাওয়া যায়। তো এরকম করে আমি 1995-এ পণ্ডিত সঞ্জয় প্রকাশ দাস শিলচরে আমার গুরুজির কাছে আসি, এবং এখনও আমি ওনার অধীনেই আছি। কোথায়? উনি শিলচরের রেডিওতেই আছে, স্টাফ আর্টিস্ট। ওনার বাড়ি হচ্ছে নিবেদিতা লেন কলেজ রোড। আচ্ছা আচ্ছা। তো উনি শিলচরেরই স্থায়ী বাসিন্দা, সঞ্জয় প্রকাশ দাস, শ্রীযুক্ত সঞ্জয় প্রকাশ দাস, উনি আমার গুরু। তো ওনার কাছে আসার পর আমি তবলার বিভিন্ন ঘরানা, তবলা যেতে গুরু শিষ্যের রিলেশন বা তবলার বিভিন্ন এলিমেন্টসগুলো, বিভিন্ন আসপেক্টস, বিভিন্ন ইম্প্রোভাইজেশন, তবলার সিলেবলসগুলো, এইগুলোর যে বিচিত্রতা বা কী বৈচিত্র্যময় ব্যাপার স্যাপার রয়েছে তাদের মধ্যে, সেইগুলো আমার আস্তে আস্তে বোধগম্যতা আস্তে আস্তে বেড়েছে ওনার। আজকের বাজনায় কি তার প্রভাব পড়বে? আজকে যাই বাজাচ্ছি আমি ওনার জন্যই বাজাচ্ছি। আচ্ছা। ওনার কাছে শেখা সব কিছু, যাই আমি পাঞ্জাব ঘরানা যদি কিছু বাজাই ওনারই শেখানো, আমি ফরিদাবাদ ধরনের যা বাজাই ওনারই শেখানো। ঠিক আছে দর্শক মণ্ডলী, আমরা কথায় আবার পরে ফিরব। আমরা বিভাকর চৌধুরীর বাজনা দিয়ে আমরা শুরু করি আজকের অনুষ্ঠান, আপনারা আমাদের সঙ্গে থাকবেন।
আমার সঙ্গে হারমোনিয়ামে রয়েছে, হ্যাঁ সে আমি বলবো, সন্দীপ দা। হারমোনিয়ামে অ্যাকচুয়ালি আমি বলিনি এই কারণে যে সন্দীপকে আসলে আমাদের এখানকার সবাই চেনে, চেনা বলার কইতে লাগে না, তবুও দর্শকদের বলছি যে সন্দীপ নাথ হারমোনিয়ামে সঙ্গ করছেন। সন্দীপ নিজেও একজন তবলা বাদ্য নিয়ে চর্চা করছে দীর্ঘদিন, ভালো গানও গায়, হ্যাঁ ভালো গান করে। সব মিলিয়ে মনে হয় আমাদের আজকের আসরটা একটা জমজমাট অনুষ্ঠান হবে। বিভাকর চৌধুরী বাজাচ্ছেন সঙ্গে সন্দীপ নাথ। পেশকারের ফিলিংসটা হচ্ছে নানান ধরনের বোল, যেরকম আলাপের মধ্যে সা রে গা মা একটা একটা করে স্বরের বাড়ন হয়, ঠিক পেশকারে আমাদের ধা ধুন তেট কেটে কেটে আস্তে আস্তে করে আমরা এক একটা বোল ইন্ট্রোডিউস করে করে এগোতে থাকি, মানে পেশ করা। হ্যাঁ
এতক্ষণ বিভাকর চৌধুরীর কাছে পেশকার জিনিসটা শুনলাম, দেখলাম আমরা একটা তবলা যখন সলো বাজে, তবলা শিল্পী যখন একা বাজান, তখন আমরা দেখেছি তিনি অনেকগুলি পার্ট পার্ট করে জিনিসগুলি বাজান, যেমন পেশকার করলেন, তারপর কায়দা করলেন, সেইভাবে একে একে এগিয়ে যায়। আপনার কি পরবর্তী পরিবেশনা কি কায়দা দিয়ে হবে না অন্য কিছু? নিশ্চয়ই, তন্ত্রবাদ্যে যেরকম প্রথম শুরুতেই শিল্পীরা আলাপ জোর ঝালা বাজান, তারপর বন্দিশ ধরে বন্দিশ, হ্যাঁ, তারপর বিস্তার হয়, তান হয়, তারপরে তবলাতে ঠিক সেরকমভাবেই অনেক কিছু এলিমেন্টস রয়েছে যেটা একটার পর একটা আসে। আমি ফরখাবাদ ঘরানা, পাঞ্জাব ঘরানা এইসব ফলো করে বাজাচ্ছি, আমি পেশকার দিয়ে শুরু করেছি, আবার বেনারস ঘরানাতে ওনারা উঠান দিয়ে শুরু করেছে, উঠান দিয়ে শুরু করে, হ্যাঁ, এটা নিশ্চয়ই দেখেছেন, শুনেছি, আমি শুনেছি কিছুদিন আগে পণ্ডিত কুমাবসু এখানে এসেছেন, তো আপনারা দেখেছেন নিশ্চয়ই। তাহলে উঠান আর পেশকারের মধ্যে ডিফারেন্সটা কি? পেশকার হচ্ছে নানান ধরনের বোল ইন্ট্রোডিউস করে করে আসা, উঠান হচ্ছে একটু উড়ান বাজে, বোলগুলো বাজছে কিন্তু পেশকারের মতো নয়, পেশকার আমরা একটা ওর একটা স্ট্রাকচার নিয়ে চলি, কিন্তু উঠান হচ্ছে একটার পর একটা বোল আসছে, বিভিন্ন লয়ের লয়কারি চলতে থাকে উঠানের মধ্যে। হ্যাঁ, পেশকার যেমন আমরা, আমি একটা পেশকারটা যে বাজিয়েছি এখানে, এটা হচ্ছে পেশকার, এটা বেজে আসছে একদম পূর্ববাস থেকে, দিল্লি ঘরানা থেকেই এইসব পেশকার বেজে আসছে। তো বেনারস ঘরানা যেহেতু কিছুদিন পরে হয়েছে, ওনারা একটু এর মধ্যে পরিবর্তন এনেছেন, একটা অন্যরকমের উঠান দিয়ে শুরুয়াত করা। আবার পণ্ডিত শঙ্কর ঘোষ একটা জিনিস করেছিলেন, শুরুয়াত শুরুয়াত, হ্যাঁ, উনি একটা জিনিস করেছিলেন, উনি শুরুয়াত বলে একটা জিনিস বাজাতেন, অনেকটা পেশকারের মতোই কিন্তু একটু আলাদা আচ্ছা ছিল। তো এই ধরনের নানান ধরনের এলিমেন্টস দিয়ে আমাদের তবলা, হ্যাঁ, এখন পেশকারের পর আসে কায়দা। কায়দা আমি আপনাকে শোনাচ্ছি, একটা দিল্লির কায়দা, যেটা দিল্লি ঘোড়াতে জানেন দু ফিঙ্গারের সব কিছু হয়, দুটো আঙুলে, তো দুটো আঙুলের একটা কায়দা শোনাচ্ছি যেটা শুধু এই দুটো আঙুল দিয়েই বাজে। আচ্ছা, কায়দাটা হচ্ছে ধা তে টে ধা তে টে ধা ধা তে টে ধা গে টে না কে না তা তে টে তা তে টে ধা ধা তে টে ধা গে ডে না গে। কায়দা তিনা কিনা দিয়ে বন্ধ হয়, ধিনা কিনা দিয়ে খুলে, যে কোনো কায়দা, ধাতি ধাতের কাটতে 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 ধাতি তাকে তিনা কেনা, তাতি তাতের কাটতে 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 ধাতি তাকে তিনা কেনা। এটাকে আমরা বইতে তো খুলি মুদি এই ফর্মে পেয়েছি, এই খুলি মুদি এটাকে বলা হয়, তিনা কেনাকে খুলি বলা হয়, খুলছে, মুদি মানে বন্ধ হচ্ছে, তিনা কেনা দিয়ে। তো যে কোনো ধাতকে ধেতে টেকে না তাতে কিনে তিনা কেনা, তাতে ধেতে টেকে না ধাতে কিনে তিনা কেনা, তো কায়দার এই সিস্টেমেই কায়দা চলে। দর্শক মণ্ডলী, আপনারা কিন্তু আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদের অনুষ্ঠান দেখুন, কারণ হচ্ছে যে যারা তবলা শিখছে, আমাদের এই অঞ্চলে যারা তবলা শিখছেন, তারা কিন্তু এই জিনিসগুলি অনেকেই জানেন না, তো সেটা শিখতে গেলে আমরা আজকে বিভাকর চৌধুরীর কাছে অনেক কিছু জানবো, তবলা, তবলার ইতিহাস, তবলার চলন, তবলার ধরন, এই জিনিসগুলি জানলে একজন শিল্পী কিন্তু তার বাজনাটাকে আরও উন্নত করতে পারে। আমরা আবারও বিভাকর চৌধুরীর কাছে যাচ্ছি, শুনতে চাই আপনার পরবর্তী পরিবেশন। একটা কায়দা আমি শোনাচ্ছি আপনাকে, দরকার এই দুটো আঙুলতেই বাজছে সব কিছু।
একটুখানি আমরা ব্রেক নিচ্ছি, আবার আপনাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে ব্রেকের পর। অনুষ্ঠান জলসাঘর, আমাদের আজকের শিল্পী বিভাকর চৌধুরী। আপনি বলুন যে আমাদের এখানকার ছেলেমেয়েরা তবলাটা এমন একটা যন্ত্র স্বামীস্ত্রীর মতো, একদম একদম ডান হাতে যেটা বাজে বা হাতে যেটা বাজে, দুই হাত যদি সুন্দরভাবে চলে তাহলে স্বামীস্ত্রীর মতো একটা সুন্দর সংসার তারা চালাতে পারে। এবার আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা ডান হাতে অনেকে ভালো বাজাতে পারি, কিন্তু বা তো কথা বলে না, বা একদম ঠিক। তার জন্য কি কোনো প্রশিক্ষণের দরকার আছে? একদমই। যেমন কিছু গোল আছে ঘেগে তেটে, এটা আজকালের বাচ্চারা যারা শিখছে আমি দেখেছি সবসময় একটা স্পিডে বাজাবো, বড় বড় জিনিস পাবো, অনেকেই আছে আমাদের সঙ্গে আমরা দেখেছি। তো আমি কিন্তু তিন চারটে জিনিসকে খুব বেশি বেসিক খুব জিনিসকে প্র্যাকটিস করেছি, এটা আমার নিজের রিয়েলাইজেশন থেকে। যেমন দেখুন ঘুরঘুর কুরকুর হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে হচ্ছে তেরেকে আর কিছু নয়। হ্যাঁ, এটা স্পিডে যখন যাচ্ছে এই জিনিসটা হচ্ছে, কেউ প্র্যাকটিস করে না এটা ঘেগে তেটে, এটা কেউ প্র্যাকটিস করে না। এই জিনিসগুলো বেসিক প্র্যাকটিসগুলো খুব দরকার। যেমন কিছু কায়দা রয়েছে, ঘেগে তেটে ঘেগে তেটে ঘেগে রাখতে লাগে না, কাথা কাথা ঘেগে তেটে ঘেগে রাখতে লাগে না, ঘেগে ঘেগে তেটে ঘেগে রাখতে লাগে না, কাথা কাথা ঘেগে তেটে ঘেগে রাখতে লাগে না। তো এই কায়দাগুলো প্র্যাকটিস করার খুবই দরকার। আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে আপনার বাজনা শুনে আমার মনে হচ্ছে যে আমি এটা প্র্যাকটিস করবো। এবার শুরুই করে দিলাম, আপনি যে যে লয়ে বাজাচ্ছেন সেই লয়ে শুরু করে দিলাম, তাহলে তো হবে না। বেসিক সেটাই একদম। যেমন আমি আপনাকে একটা এই কায়দাটাই বলছি, ঘেগে তেটে ঘেগে তেটে ঘেগে না ধেনা গেনা, কাতা কাতা ঘেগে তেটে ঘেগে না ধেনা গেনা। বাট এর সাহায্যটা কি হচ্ছে হাতের মধ্যে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। সায়েন্টিফিক ওয়েতে বাজছে কোনো তবলা, কিন্তু টোটাল সায়েন্স, পুরো ম্যাথমেটিক্সের মতো একদম পরিষ্কার। এই আঙুল দিয়ে শুরু হচ্ছে ঘেগে তেটে, তার ঘেগে 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 এইভাবে প্র্যাকটিস করতে হবে। মিনিমাম কেউ যদি 4 ঘন্টা প্র্যাকটিস করে তো তার মধ্যে কমসে কম 1.5 ঘন্টার মতো ঠিক এই লয়ে চলতে হবে, যাতে এই কায়দাটা পুরো হাতে বসে বসে যায়। তখন যখন হাত একবার সেট হয়ে যায় তখন একটু স্পিড বাড়া, তারপর একটু স্পিড বাড়লো, এরকম করে প্র্যাকটিসটা। রেয়াজের নিয়মটাই হচ্ছে একটা জিনিসকে ধরে, একদম রেয়াজ একটা জিনিসই রেয়াজ হবে, শক্ত করে ধরে তারপরে এগোতে হবে, একটা জিনিসই রেয়াজ হবে। আমি যেদিন ভাববো আমি তেটের কিছু রেয়াজ করবো সেদিন তেটেটাই বাজবে, যেদিন ধীরে ধীরে রেয়াজ করবো। আমরা গল্প শুনেছি শ্যামদা প্রসাদজি প্র্যাকটিস করতেন সকাল থেকে 6টার থেকে, একটা ধীরে ধীরে একটা তাকে শুরু হলো, সেটা সন্ধ্যে 6টা অবধি ধীরে ধীরে একটা তাকেই বাজতো। ওনার প্র্যাকটিসের স্টাইলটাই এটা ছিল। তো এরকম প্র্যাকটিস তো এখন সম্ভব নয়, স্কুল কলেজে ছেলেমেয়েদের পড়াশোনার প্রেশার এত বেশি। আমিও কিছু শিক্ষকতা করেছি একটা স্কুলে দিল্লিতে, তো আই আন্ডারস্ট্যান্ড হোয়াট দে আর পাসিং। খুবই মানে একটা বিশাল বড় ব্যাপার এডুকেশনটা, খুব প্রেশার স্কুলে। তো 4 ঘন্টা দিনে প্র্যাকটিস করলে মিনিমাম 1.5 ঘন্টা এইভাবে প্র্যাকটিস করা উচিত একজনের, মানে খুব ধীর লয়ে। হ্যাঁ, খুব ধীর নয়, যেটা ওর সুইটেবল, ওর হাতের মুভমেন্টটা ও নিজে ফিল করতে পারে কোন জায়গায় আমি ভুল কোন জায়গায় সদ্য, ওর স্টিফনেস আসে না শরীরে, ওর যে কমফোর্টেবল জোন এই কমফোর্টেবল জোনে রেয়াজটা করা উচিত। এখন আমি কমফোর্টেবল জোন ফিল না করে এইটা আমি প্র্যাকটিস করে যাচ্ছি এই স্পিডে ঘেগে তেটে, এইটা আমি কত সময় রাখতে পারবো? বেশি সময় এটা রাখা যাবে না, স্পিডটা আপ টু এ সার্টেন লিমিট। আর আমার গুরুবাবা একটা কথা বলতেন, ফ্যানের স্পিড 5-এই থাকে, যে কোনো কোম্পানির ফ্যান আন
পাঁচেই থাকে, স্পিড নট এ ফ্যাক্টর, ক্লিয়ারিটি ঠান্ডা হাওয়াকে দিচ্ছে সেটা হচ্ছে ম্যাটার। ফ্যান আনলে পাঁচে দিয়ে দিলে আর ব্লেডগুলো টেড়াবেড়া টেড়াবাঁকা হয়ে আছে, তো হাওয়াটা ভালো লাগবে না। তো আসল জিনিস হচ্ছে ক্লিয়ারিটি, কতটুকু ক্লিয়ার আমি দিতে পারছি, স্পিড ইজ নট এ ফ্যাক্টর। তো আমি বিশ্বাস করি যখনই কেউ কোনো কায়দা বাজাক, প্র্যাকটিসের জিনিস কায়দা রেলার এই গত এইসব দিয়েই প্র্যাকটিস হয়। আমরা প্র্যাকটিস যে করি এইসব জিনিসই প্র্যাকটিস করি, তারপর প্র্যাকটিসের জন্য ছোটো ছোটো এলিমেন্ট রয়েছে, যেমন কারো হাতে ধাত রেখেটা তাকে বাজছে না ভালো, তাকে ধাত রেখেটা তাকে উপর চৌপল্লি বলে এটা ধাত 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 এইসব বল আমরা সাধারণত আমাদের গুরু আমাদের দিয়েছেন, আমরাও দিই পরম্পরায়, এগুলো বংশ পরম্পরায় চলে আসছে, এগুলো প্র্যাকটিসের জিনিস। তো এগুলো আবার পারফরমেন্সেও বাজে, এই নয় যে এইগুলো প্র্যাকটিসের জিনিস বা এগুলো এখানে আমি অনেককে বলতে শুনি ও ফার্স্ট ইয়ারের জিনিস, এটা সেকেন্ড ইয়ারের জিনিস, ওটা সেকেন্ড ইয়ারের বন্দেশ। আমি পণ্ডিত ভীমসেন যোশী কি গাইতে শুনেছি পিয়া কি নজরিয়ে, তো পণ্ডিত ভীমসেন যোশী তো গিয়েছেন পিয়া কি নজরিয়ে। তো তার জন্য বলছি কোনো ক্লাসিফিকেশন না রেখে তবলার বোলকে নিয়ে ভাবনা চিন্তা করাটাই কিন্তু তবলা। যারাই আজকে বড় হয়েছেন, পণ্ডিত কুমার বসু এত ভালো শুনে এত ভালো লাগে, ওনার একটা নিজস্ব চিন্তাধারা রয়েছে তবলার মধ্যে, উস্তাদ জাকির হোসেন বাজার ওনার নিজস্ব একটা চিন্তাধারা রয়েছে, পণ্ডিত অনিন্দ চ্যাটার্জি, পণ্ডিত স্বপন চৌধুরী, সবার কথা বলছি আমি, যারা যারা ভালো বাজাচ্ছেন আজকে, যারা আজকের তবলাকে তবলার মতো করে ধরে তুলেছেন আজকের যারা, তাদের কিন্তু সবার নিজস্ব চিন্তাধারা, প্রত্যেকটা তবলা একটা আরেকটার থেকে আলাদা, কিন্তু এটা নিজস্ব চিন্তাধারা, বুলবাণীর নিকাশ প্রত্যেকটাতে কিন্তু ঘরানার, প্রত্যেকটা মানুষের ঘরানার প্রকাশ পায়, কোনো দুটো তবলা এক নয়, আপনি এক পাবেন না, সেটা কিন্তু চিন্তাধারার জন্য। ওদের বোলকে নিয়ে চিন্তাভাবনা, ওদের ঘরানাকে নিয়ে চিন্তাভাবনা, তবলার নিকাশকে নিয়ে চিন্তাভাবনা, কী সন্দেহ, তবলা বাজায় জানে। তো আমার মনে হয় কায়দা রেলা এইসব তো আছে এই পার্টগুলো, বাট তবলা যখন রেয়াজে বসা হয় তখন তবলার সিলেবলস নিয়ে ভাবনা চিন্তাটা খুব উচিত, বেশি করে করলে এক একটা লেটার নিয়ে, যে নাটা কোন ফিলিংসে আমায় দিতে হবে, না একটা ধা সময় আসার পর ওই ধায়ের একটা নিজস্ব ফিল আছে, ফিল আছে। আজকে ধরুন একটা 7-8 বছরের ছেলে ধা বলতে যেটা বোঝে সেটা আমি বুঝি না, আমার ধার রিয়েলাইজেশন এতদিনে বাজিয়ে বাজিয়ে অন্য একটা একটা জায়গায় পৌঁছে, হ্যাঁ ঠিক সেইরকমই কিন্তু পড়াশোনার ক্ষেত্রে সেম, যারা সায়েন্টিস্টরা রয়েছেন ওনাদের রিসার্চের ক্ষেত্রেও সেম, এটা একটা ওয়ান কাইন্ড অফ রিসার্চ। ওই যে রিয়েলাইজেশন, দর্শক মন্ডলী একটা কথা বলছি, দিবাকর চৌধুরী বলছেন রিয়েলাইজেশন, রিয়েলাইজেশনটা এমন একটা জিনিস সেটা ঈশ্বর আমাদের দেন, কিন্তু ঈশ্বর দেওয়ার আগে আমাকে কিন্তু ঈশ্বরের কাছে সেটার জন্য প্রার্থনা করতে হয় প্রতিদিনের রেয়াজের মাধ্যমে, প্রতিদিনের পুজোর মাধ্যমে, যে যা যন্ত্র করছেন, যে যা কণ্ঠে বাজাচ্ছেন, কণ্ঠে গাইছেন, তবলায় বাজাচ্ছেন, তন্ত্রবাদ্যে বাজাচ্ছেন, সেটা কিন্তু সেই রিয়েলাইজেশনটা আসলে করতে করতে আসে, একদম একদিনে রিয়েলাইজেশনটা আসে না। না এখানে একটা কথা আমি বলবো, একটা সময় তাকে যখন বলা হয় প্র্যাকটিস কর রেয়াজ কর, তারপর ওই লোকটাই যখন রিয়েলাইজ করতে করতে একটা জায়গায় পৌঁছে দেয়, তখন না তো সেটা প্র্যাকটিস না রেয়াজ, সেটা তপস্যা হয়ে যায়, তপস্যা হয়ে যায়। হ্যাঁ এই মানুষটার কাছে সেটা তপস্যা, একদম ঠিক কথা, হ্যাঁ সেটা তপস্যা। আজকে আমি আমার কথা বলছি, আমি তবলা ছাড়া কোনো কিছু ভাবতে পারি না, এটা আমার ধ্যান ধারণা, আমি অনেককে বলেছি এটা আমার এক্সিস্টেন্স ইন দিস ওয়ার্ল্ড, যদি তবলাকে আমার লাইফ থেকে আমি কাট অফ করে দিই তো আমি বিভাগের চৌধুরী, হু নোজ, হু কেয়ার্স, কিছু কেউ আসে যায় না, আপনাদের সঙ্গে, হ্যাঁ 10টা মানুষের তাদের থেকে আরও নিচু লেবে, আমি অন্য কিছু করতেই পারি না, আমি কলা বেচতে পারবো না বাজারে গিয়ে, কারণ ওই টেকনিকটাই আমার জানা নেই, ও কীভাবে গলার আওয়াজ বের করে কলার জন্য মানুষকে ডাকছে, ও জানে এটা এই বেচা বিক্রির মধ্যে কতটুকু ওর লাভ রাখতে হবে, কলাটাকে কীভাবে ও রাখবে সেভ করে যাতে সেটা পচে না যায়, গলে না যায়, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে নিজের একটা রিয়েলাইজেশন, তারপর আসে ইম্প্রোভাইজেশন, ইম্প্রোভাইজেশন, হ্যাঁ রিয়েলাইজেশন না আসলে তো ইম্প্রোভাইজেশন আসবে, এবং তার সঙ্গে সঙ্গে তপস্যা চলে যাচ্ছে। এটা খুব ভালো বলেছেন দর্শক মণ্ডলী, আমরা কথায় এবং বাজনায় দুটোতেই হয়তো সমানতালে এগুচ্ছি, আমারও নিজের ইচ্ছে করছে বেশি করে বাজনা শোনার জন্য, আমি বিভাকরকে বলবো আপনি বরং বাজান, আমরা কথা বরং চেয়ে কম বলি। নিশ্চয়ই, আমি একটু আমি একটা ভিনে গেলে বলে আমাদের একটা বোল আছে,
সেটার উপর আমি একটু সময় বাজাচ্ছি। এটাও তবলার আর একটা সিলেবেল ঢেলে গেল। তবলাতে বেসিক্যালি চারটে জিনিস খুব বাজে পৃথিবীর সব আর্টিস্টই যখন তবলা বাজে। আমাদের তবলা শিক্ষার মধ্যে এরকম পড়াশোনাতে আমরা ABCD শিখি, তবলা আমাদের টেরিকেটিং দিয়ে তবলা শুরু হয়, ঠিক এরকম চারটে সিলেবেলস নিয়ে তবলার সব কিছু সুন্দর করে সাজানো হয়। একটা হচ্ছে টেটে, দেন টেরিকেটে, দেন ঢেলে গেলে আর ধীরে ধীরে। তো এই চারটিকে নিয়েই বেসিক্যালি কিন্তু সব বলে সময় সব বলে সন্দীপ তাই। তার সঙ্গে তবলার 10টি প্রাণ রয়েছে, সেটা সেদিকে আমি আসছি না। সেগুলো হচ্ছে বেসিক একদম তবলা যা তবলার প্রাণ হয় তা না তিন তুন দিন ঘে ঘে ধিন, এগুলোর সঙ্গে এই চারটে এলিমেন্টস নিয়েই সবাই সব কিছু কাজ যত কারিগরি। হ্যাঁ, তো আমি একটু ধীরে গেলে আপনার বাজার চেষ্টা করছি আমি। নিশ্চয়ই নিশ্চয়ই। পাঞ্জাব ঘরানা আব্বাজি বলে আল্লাহর কাছে নিজের চিন্তা করে প্রত্যেকটা ঘরানাতে আলাদা আলাদাভাবে দেখানো হয়। দর্শক মণ্ডলী, আমরা দিবাকর চৌধুরীর বাজনা শুনছি এতক্ষণ ধরে। আমার নিজেরও ইচ্ছে করছে বেশি কথা না বাড়িয়ে বরং আমরা বাজনাই শুনি। এবং যে সমস্ত ছেলেমেয়েরা যারা আজকের দিনে তবলা শিখছো তাদের কাছে কিন্তু এটা একটা শিক্ষামূলক অনুষ্ঠান বলে আমাদের মনে হচ্ছে। তোমরা এই অনুষ্ঠান দেখবে, বসে বসে দেখো, আমরা তবলা নিয়ে আরও অনেক কথা বলবো, অনেক বাজনা শুনবো।
অনেক কিছু শুনেছি আমরা, তবলার শুনলাম আমরা, পেশকার শুনলাম, কায়দা শুনলাম, এবার মনে হয় রেলা গত এই জিনিসগুলো নিয়ে আপনি বলুন এবং বাজান, মানে দেখিয়ে দিলে ভালো হয়। তো রেলা বেসিক্যালি রেল শব্দ থেকে এসেছে, রেল রেল। আচ্ছা, প্রথম যখন হায়দ্রাবাদের রেল আসে তখন কোর্ট মিউজিশিয়ান ছিল, দরবারে দরবারে মিউজিশিয়ানসরা থাকতেন। তো কোনো এক রাজা কোনো কোর্ট মিউজিশিয়ানকে বলেছিল, প্লিজ আমার জন্য কিছু একটা বাজান যেটা ওই রেলের সঙ্গে মিলে, খুব বড় একটা জিনিস, একটু ফাস্ট চলছে এরকম সাউন্ড। তো তখন কোনো মিউজিশিয়ান ধীরে ধীরে সিলেবাসটা বানিয়েছিলেন, জানা নেই আজ পর্যন্ত কে বানিয়েছিলেন, তবে ধীরে ধীরে এটা অনেকটাই রেলের সাউন্ডের সঙ্গে, ইতিহাসটা তাই, ইতিহাস তাই, তার জন্যই এটার নাম রেলা। রেল থেকে এসছে বলে রেলের সাউন্ডের সঙ্গে ম্যাচ, তার জন্যই এর নাম রেলা। তারপর টেরিকেটের রেলা আছে, ধিনেগেনের উপর রেলা। আচ্ছা, আমার মনে হচ্ছে যে আমরা আপনার বাজনার মধ্যে, দর্শক মণ্ডলী আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে আপনার বাজনার সঙ্গে সঙ্গে আমরা এক একটা জিনিস নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, তাতে হয়তো আপনার বাজনার যে কন্টিনিউয়েশনটা, কন্টিনিউইটা, তার একটা ব্যাঘাত ঘটছে। আমার ধারণা যে আপনি রেলা গত ইত্যাদি নিয়ে বলে একসঙ্গে পড়ে তাহলে আমাদেরও ভালো লাগবে। হ্যাঁ, নিশ্চয়ই। শোনাচ্ছি খুব পুরনো টুকরা, আমার গুরু কাছে শিখা সঞ্জয় প্রকাশ দাস। দেন্তর কৃতি দাতর কৃতি দাত দিনা কৃতি দাত ধাতু লাকা কেন তথা তথা ধা তথা ধাতু লাকা তথা ধাতু লাকা কেন তথা ধাতু লাকা কেন তথা দেন্তর না দেন্তর না।
চক্রধার বলি শিল্পী যিনি আমাদের সঙ্গে ছিলেন বিভাকর চৌধুরী, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে আমাদের ছেলেমেয়েরা অনেক কিছু শিখলো।